আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে ডিসেম্বর মাসে কোন শেয়ারগুলো চোখে রাখা যেতে পারে। তো আজকে আমরা এই ভিডিওতে বিভিন্ন সেক্টর থেকে কিছু কিছু শেয়ার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে শেয়ারগুলো জানার জন্য এবং বিশেষ কিছু কথাবার্তার জন্য আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন। এবং এখানে কোনো স্টকই বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না, শুধুমাত্র দেওয়া হচ্ছে যে আপনাদের কাছে আমার তথ্যটা পৌঁছে দেওয়ার জন্য। তো চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। যেহেতু আমাদের ডিসেম্বর, তার মানেই হচ্ছে যে ব্যাংকের একটা ক্লোজিং থাকবে। সামনের কিছু মাস পরেই দেখা যাবে যে ব্যাংকের ডিভিডেন্ড মৌসুম শুরু হবে। তো আমি ব্যাংক নিয়ে শুরু করতে যাচ্ছি যে যে শেয়ারগুলো আমাদের চোখে রাখা যেতে পারে। প্রথমে আমি যদি খেয়াল করি তাহলে হচ্ছে যে ডাচ বাংলা দিয়ে শুরু করব। ডাচ বাংলার একটা মুভমেন্ট হয় মাঝখানে, কিন্তু মুভমেন্ট হওয়ার পরে সেটা আবার ডাউন ট্রেন্ডে চলে আসে। তো এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে রেটটা আছে মোটামুটি সুইটেবল, একটা ভালো রেট আছে। অন্যদিকে যদি দেখি যে সিটি ব্যাংক, সিটি ব্যাংকের আমরা একটা দীর্ঘ সময় ধরে একই পর্যায়ে দেখছি, তাও বিগত দেখা যাবে যে 6 মাসের মতন ধরে একই পর্যায়ে সিটি ব্যাংক রয়েছে। তো অন্যান্য ব্যাংক যতটা মুভ করেছে, সিটি ব্যাংক ততটা মুভ রিংটা আমরা দেখতে পারিনি। তো আশা করা যাচ্ছে যে সিটি ব্যাংকটা একটা ভালো এইবার সামনে ডিভিডেন্ড দিতে পারে। এবার আসি আমরা প্রিমিয়ার ব্যাংক। প্রিমিয়ার ব্যাংকের ক্ষেত্রেও যেটা হচ্ছে যে প্রিমিয়ার ব্যাংক 14 টাকা সামথিং থেকেই কিন্তু মুভমেন্ট হয়ে নে বেশ একটা ভালো ড্রাইভ দেয় 17 টাকা 80 পয়সায়। তো একটা ভালোই কিন্তু রিটার্ন দিয়েছিল এখান থেকে। এরপরে মার্কেট যখন আপনার ডাউন ট্রেন্ডে চলে আসে, তখন আবার স্টকটিও বেশ আকারে পড়ে যায়। তো এখান থেকে দেখা যাচ্ছে যে আরেকবার হয়তো কিছুটা ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু সেটার জন্য একটু সময় সাপেক্ষ, কারণ ব্যাংক খুব অতিরিক্ত সহজেই আমরা মুভমেন্ট দেখতে পাই না আগের মতন। তো একটু স্লো মুভমেন্টে মুভমেন্টে আগ বাড়াবে। তো প্রিমিয়ার ব্যাংকও এখন একটা মোটামুটি একটা সহনশীল অবস্থায় আছে, এবং গত বছর কিন্তু তারা একটা ভালো ডিভিডেন্ড দিয়েছিল এবং ভালো কিন্তু আপনার ডিভিডেন্ড ইল ছিল সেই ডিভিডেন্ডে। তো এই বছর কিন্তু তারা ভালো একটা প্রফিট করেছে, সেটাও যদি অব্যাহত থাকে তাহলে হচ্ছে যে এই কম প্রাইসে একটা ভালো ডিভিডেন্ড পাওয়ার সম্ভাবনা আছে। অন্যদিকে আমরা যদি খেয়াল করি তাহলে হচ্ছে যে আরেকটা ব্যাংক দেখার চেষ্টা করব, সেটি হচ্ছে যে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক যেটা হচ্ছে যে 47-48 টাকার থেকে শুরু করে একটা ভালো একটা মুভমেন্ট হয় 61 টাকা পর্যন্ত। এরপরে এখন আবার একটা সাপোর্ট লাইন পেয়েছে, এখান থেকে আবার হয়তো ব্র্যাক ব্যাংক উঠে দাঁড়াবে। এটাই একটা এখন সময়ের ব্যাপার, কিন্তু আরেকটু ধীরে সুস্থে হয়তো বোঝার চেষ্টা করবেন, কারণ মার্কেট এখন যে পর্যায়ে আছে সেটা একটু অবজার্ভে রাখাটা উচিত। এখনো পুরোপুরি সাস্টেনেবল হয় নাই, তো হলে তার বাদে আমার মনে হয় যে আপনি আপনার বিনিয়োগটা কিংবা বাই সেল যেটাই করেন ঠিক আছে, ডিসিশনটা নেওয়াটা উত্তম হবে। এবার আমরা চলে যাব ফাইন্যান্স সেক্টরে, সেটা হচ্ছে যে ডিবিএচ। ডিবিএচ এর ডেল্টা ব্র্যাক হাউজিং, এই শেয়ারটা এখনো বেশ ভালো একটা সহনশীল প্রাইসে রয়ে গেছে। দেখেন তার যেটা ফ্লোর প্রাইস ছিল, ফ্লোর প্রাইসের নিচেও এখন পর্যন্ত দেখা যাচ্ছে, এবং আশা করা যাচ্ছে যে এই কোম্পানিটি এবছর ভালো পরিমাণের ইপিএস গ্রো করবে এবং বছর শেষে ভালো একটা ডিভিডেন্ড দেওয়ার ফলে তখনই হয়তো কিছুটা আমরা মুভমেন্ট দেখতে পারি, এটাই আশা করা যাচ্ছে। এর বাইরে আমি হয়তো খুব একটা বেশি বলতে পারছি নাই, তবে এই স্টকটি আপনাকে অনেক টাইম দিতে হবে, যার ফলেই আপনি হয়তো ভালো একটা এই স্টক থেকে প্রফিট নিতে পারবেন, কিন্তু এটা সময় সাপেক্ষ। এই ছিল ফাইন্যান্স সেক্টরে ডিবিএচ। আর অন্যদিকে আমি যদি বলি ফার্মা সেক্টরে, সেটি হচ্ছে যে একমি। অন্যান্য ফার্মা সেক্টরে যে ভালো ভালো স্টক ছিল তার মধ্যে কিন্তু একমি ছিল, কিন্তু একমি খুব একটা আমরা মুভমেন্ট হতে দেখি নাই, পাশাপাশি স্কয়ারও কিন্তু সেরকম মুভমেন্ট হতে দেখি নাই। তো একমির কিন্তু খারাপ যে রিটার্ন দিয়েছে তা না, যারা 2020 সালে আপনার ধরে নেন মার্চের দিকে এই স্টকটি ইনভেস্টমেন্ট করে রেখেছিল 54 টাকায়, তারা কিন্তু একটা ডাবল রিটার্ন পেয়েছে 2021 সালে অক্টোবরে। তার মানে হচ্ছে যে 1.5 বছরের মাথায় কিন্তু একটা ডাবল রিটার্ন ছিল। তো এটা আমার কাছে মনে হচ্ছে যে ভালো একটা রিটার্ন ছিল,
এবং এইখান থেকে হচ্ছে যে আপনার স্টকটি আবার হচ্ছে যে তার সাপোর্ট লাইন পেয়েছে, এখান থেকে আবার হয়তো ঘুরে দাঁড়াবে, কিন্তু সেটাও একটা সময় সাপেক্ষ। এটা আপনার মাথায় মনে রাখবেন যে কিনলেই যে কালকে বেড়ে যাবে এমন কিছু না। কিন্তু এই স্টকটি ভালো ইপিএস গ্রো করেছে, আশা করা যাচ্ছে যে তাদের সেকেন্ড কোয়ার্টারও কিন্তু একটা ভালো ইপিএস আসবে। তো ভবিষ্যতের জন্য অবশ্যই আপনারা এইরকম স্টকটি বাছাই করে রাখতে পারেন। এবার হচ্ছে যে আমি দেখাবো আপনাদের স্কয়ার ফার্মা। স্কয়ার ফার্মা ভালো এই বছর ক্যাশ ডিভিডেন্ড দেয়, স্টক ডিভিডেন্ড দিলে হয়তো আমরা খুব একটা ভালো একটা মুভমেন্ট দেখতাম, কিন্তু সেটার কারণে দেখা হয়নি। কিন্তু আমি বলবো যে এটা একটা ভালো ডিসিশন নিয়েছে। সব সময় আপনার হচ্ছে যে স্টকটা দেওয়া ভালো না, এবং আমাদের হাতে শুধু কাগজের শেয়ার সংখ্যা না ধরিয়েও অনেক সময় হচ্ছে যে ক্যাশটা দেওয়াটা উচিত। তো এই শেয়ারটিও কিন্তু একটা ভালো রেটে রয়েছে, ঠিক আছে, ফ্লোর প্রাইসের পরে ওঠার পরে কিন্তু এখনও কিন্তু শেয়ারটি ওই রকম আকারে কিন্তু বাড়েনি। এবং পাশাপাশি যদি আমি দেখি যে এসিআই এই স্টকটি কিন্তু অনেক বছর পর তার হচ্ছে যে ইপিএসএ পজিটিভ দেখিয়েছে, তো এটার ফলেও কিন্তু এই স্টকটিও কিন্তু এক টাইমে দেখতে পেরেছি যে আমরা 600 টাকার উপরেও গিয়েছে। তো আশা করা যাচ্ছে যে যে রেটটাতে আছে এবং তারা যে একটা পজিটিভ ইপিএস নিয়ে আগ বাড়াচ্ছে, সেটার জন্য কিন্তু আগামীতে আরও আমরা ভালো ডিভিডেন্ড পেতে পারি। এবং এই স্টকটি লসে থাকার সম্মুখীনও কিন্তু ভালো ডিভিডেন্ড দিয়ে গিয়েছে, তার মানে তার কোম্পানি ইন্টেনশন ভালো ছিল বিধায় এরকম হয়েছে। এই ছিল আমার ওভারঅল 3টা সেক্টর নিয়ে আপনাদের স্টকগুলো তুলে ধরা, এবং আশা রাখি এই স্টকগুলো আপনারা চোখে রাখতে পারেন। আজকে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। এবং এখানে কোন স্টকই বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না, শুধুমাত্র আপনাদের তথ্য উপাত্তের জন্য তুলে ধরা। ধন্যবাদ।